أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহাবাদ সম্মানিত দিনীবাই সমসাময়িকী একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জানতে চাই পহেলা বৈশাখ এবং এই পহেলা বৈশাখের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে মূর্তি বানানো হচ্ছে এবং এই মূর্তির আকৃতি প্রকৃতিগুলো মুকুশ পরে মুসলিম যারা আছে তারাও এই সকল অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করতেছে এই বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি সম্মানিত তিনি ভাই প্রথম কথা হচ্ছে আমি যদি নিজেকে মুসলিম মনে করি তাহলে মুসলিম শব্দের অর্থ দিক আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী আমি আল্লাহ তাবার কাতালার নিকটে আত্মসমরণ করছি এই কথার অর্থে যে আল্লাহ তাবার কাতালার দিনকে আমি মেনে নিলাম আর আল্লাহ তাবার কাতালা বলে দিয়েছেন ওমাই যাবে তাকে কয়রুল ইসলামের দিন আং ফালিন কবাল আমিন বাহু আফিল্লা আকরতিমিন আল খাসিরিন যে আল্লাহ তাবার কাতালার দিনে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম বা অন্য কোনো ধর্মের যে সংস্কৃতিকে মেনে নিবে তাইলে আল্লাহ তাবার কাতালা বলতেছেন এটা তার থেকে আল্লাহ তা কবুল করবেন না গ্রহণ করবেন না এবং ওই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বিশেষ করে যে শিরিকের বিষয়ে কোনো ধরনের আপোষ চলবে না শিরিক ছাড়া ভিন্ন বিষয়ে আল্লাহ তারপরে কতলা সুযোগ রেখেছেন ইচ্ছা করলে কারোর জন্য ক্ষমা করতে পারেন ইন্দা আল্লাহ আল্লাহ ইয়াক ফির ইউসের কাবি হো ইয়াক ফির মাদু নাজি আল্লাহ তাবার কাত আলা সকল গুণা ক্ষমা করবেন কিন্তু শিরিক ক্ষমা করবেন না এছাড়া অন্যান্য গুণে যার জন্য ইচ্ছা তাকে ক্ষমা করতেও পারেন তাই এখানে বুঝতে হবে দিন ইসলামের মধ্যে সব কিছুই আছে ইসলামের মধ্যে আনন্দ উৎসব বৈধ তরিকায় সব কিছুই আছে অনুমোদিত কিন্তু অপসংস্কৃতি এবং হিন্দু সংস্কৃতি এগুলা যদি মুসলিমে পালন করে তাহলে এখানে মুসলমানদের ইমান আমলের সাথে অমুসলিমদের কুহু সিরিকে মিশ্রণ করে দেওয়া হয়েছে আর সুরে আন আমের বিরাশি নম্বর আয়ত আল্লাহ তাবার কথা বলেন আল্লাহ দিন আহমানুআ ইমান হমিজুল মিনুল্লাহ ইকাল আহমুল আহম্মাদ যারা ইমান আনছে এবং ইমানের সাথে কোনো ধরনের কুফুর শিরিকের মিশ্রণ করা নাই তাদের জন্য হেদায় তারাই নিরাপত্তা প্রাপ্ত তাইলে এই আল্লাহ তব তালাত এই ঘোষণা হিসাবে সুরাইয়া নামের বিরাশি নম্বর আয়াতি হিসাবে আমরা যদি নাকি দেখি প্রাপ্ত নিরাপত্তা প্রাপ্ত কারা হবে যারা ইমানের সাথে কোন ধরনের কুবুরী হিন্দু কি হিন্দু যে কুসংস্কার সংস্কৃতি যেগুলো আছে অপসংস্কৃতি এগুলোকে মিশ্রণ করা নাই যারা হেদায়তের উপর আছে তারাই নিরাপত্তার মধ্যে আছে আর যারাই নামের মধ্যে নিজেকে মুসলিম সমাজ হিসেবে নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা করবে মুসলিম হিসেবে পরিচয় দিবে আর তাদের আকিদা বিশ্বাস কুফুরি হিন্দুবানি যেগুলা পূজা দিতে আকিদা বিশ্বাস তাদের সংস্কৃতি যদি নিজে মুসলিম হইয়া গ্রহণ করে আলিয়াজুবিল্লাহ ওই ব্যক্তি আল্লাহ তো তালা দেওয়া ফটোয়া হিসেবে আল্লাহ পক্ষ থেকে কোনো হেদায়ের মধ্যেও নাই এবং সে নিরাপত্তার মধ্যেও নাই আলিয়াজুবিল্লাহ এখন দুই একটা কথা যে পহেলা বৈশাখ নিয়ে আলোচনা না করলে নয় প্রথম কথা হচ্ছে ইসলামের মধ্যে পহেলা বৈশক বা নববর্ষ পালন করা সুস্পষ্ট হারাম যে উৎসব সাধারণত একটি জাতির ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পৃক্ত উৎসবের ফালনগুলো খোঁজ করলে পাওয়া যাবে উৎসব পালনকারী জাতির ধমনীতে প্রবাহিত ধর্মীয় অনুভূতি সংস্কার ও ধ্যান ধারণার ছোঁয়া আর এই জন্যই ইসলাম ধর্মে মহম নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম পরিষ্কারভাবে মুসলিমদের উৎসবকে নির্ধারণ করেছেন আমাদেরকে ইসলামে স্বীকৃত উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে অন্যদের উৎসব মুসলিমদের সংস্কৃতিতে প্রবেশের কোনো সুযোগ নেই রাসুদ সাল্লাহসাল্লাম বলেন প্রত্যেক জাতির নিজস্ব ঈদ আছে আর এটা আমাদের ঈদ সহিখারি মুসলিমের মধ্যে আছে রাসুদাম বলতেছেন যে প্রত্যেক জাতির ঈদ আছে আর এটা আমাদের ঈদ তাহলে আল্লাহ পাক রাসুল সরসের মাধ্যমে আমাদেরকে দুইটাই দান করছেন ঈদ উল আজহা ঈদ উল ফিতির আনাসবিন মালিক রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম যখন মন আসলেন তখন তাদের দুটো উৎসবের দিন ছিল তিনি বললেন এই দুটো দিনে তাৎপর্য কি কেন তারা এই দুই দিনে ঈদ করে তারা বলল জাহলিয়তের যুগ আমরা এই দুটো দিনে উৎসব করতাম রাসুল সাল্লাহ আসলাম বললেন আল্লাহ তালা তোমাদেরকে এদের পরিবর্তে উত্তম কিছু দিয়েছেন একটা হচ্ছে ইয়মুদ দোহা আর একটা হচ্ছে ইয়মুল ফিতির অর্থাৎ কোরবানির ঈদ আর একটা হচ্ছে রোজার ঈদ আবু দাউদের মধ্যে আছে এই হাদিস থেকে দেখা দেখা যাচ্ছে ইসলাম আগমনের পর ইসলাম বহির্ভূত সকল উৎসবকে বাতিল করে দেওয়া হয়েছে এবং নতুনভাবে উৎসবের জন্য দুটো দিনকে নির্ধারণ করা হয়েছে সেই সাথে অমুসলিমদের অনুসরণে যাবতীয় উচ্চ ফলনে যাবতীয় উচ্চ ফলনের পথকে বন্ধ করা হয়েছে বাংলা অথবা নববর্ষ পালন করা মূলত কাফিরদের সংস্কৃতি আর কাফিরদের অনুসরণ অনুকরণ কিংবা তাদের সদস্য অবলম্বন করা সম্পূর্ণরূপে হারাম রাসুল সাল্লাম বলতেছেন মিন হুম যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সদস্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হবে সুনানে আবু দাউদের মধ্যে সাইর হাজার একত্রিশ নম্বর হাদিস হাদিসটি হচ্ছে শহীদ আর ইবনে কাসির রহমতুল্লাহ বলেন কোনো মুসলিমের সুযোগ নেই কাফেরদের সামঞ্জস্য গ্রহণ করা না তাদের ধর্মীয় উৎসবে না মৌসুমী উৎসবে না তাদের কোন বিদতে কারণ আল্লাহ তাআলা এই উম্বদকে সর্বশেষ নবী দ্বারা সম্মানিত করছেন যাকে পরিপূর্ণ ও সর্ব ব্যাপী দিন দান দান করা হয়েছে আলী ও মা মাল তুলকুম দিন আহকুম আত্মাম তো আরকুম নে মাতি ওরা দিল ইসলাম আ দিন আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এটা কোরআনের সুস্পষ্ট আয়াত আর একটা বিষয় যদি নাকি আমরা দেখি যে নববর্ষের অনুষ্ঠানগুলোর মধ্যে শয়তানের পুরনো কালচারের নবায়ন করা এগুলা যেটা আগে হাজার হাজার বছর আগে শয়তান যেগুলো করছিল নতুন করে এই সমস্ত নববর্ষের মাধ্যমে শয়তানের যে পুরনো কালচার নবায়ন করা হচ্ছে আমাদের সমাজে নববর্ষ যারা পালন করে তারা কী ধরনের অনুষ্ঠান সেখানে পালন করে আর সেগুলো সম্পর্কে ইসলামের বক্তব্য কি নববর্ষের অনুষ্ঠানদের মধ্যে রয়েছে পটকা ফুটিয়ে বা আতস বাজ ফুটিয়ে রাত বারোটায় হুহুল্লুর করা এবং পরিবেশ ও প্রতিবেশী শান্তি বিনিষ্ট করা নববর্ষকে স্বাগত জানানো ব্যান্ড সঙ্গীত বা অন্যান্য গান বাজনার ব্যবস্থা তারপরে সম্ভ্রান্ত পল্লীর বাড়িতে বা ক্লাবে গান বাজনা মদ্যপান ও বেবিচার আয়োজন ইত্যাদি নামজুবিল্লা এছাড়া রেডিও টিভিতে বিশেষ অনুষ্ঠান এবং পত্রপত্রিকার বিশেষ যে কোড় ও রাশিফল প্রকাশ নাউজুবিল্লা যেগুলো সিরিকের অন্তর্ভুক্ত শয়তানের নির্দেশিত এই সমস্ত কর্মকাণ্ড সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী ইসলামের সাথে এই সবের কোনো সম্পর্ক নাই হ্যাঁ বিশেষ করি এই নব বর্ষের যে সূর্যকে স্বাগত জানানো হয় এবং দোয়া করা হয় যে হে সূর্য এই সূর্য আমাদের জন্য তুমি বরকত নিয়ে আসো নববর্ষের প্রথমে নাউজুবিল্লাহ জালেক দোয়া এটা একটা আবাদত আবাদত আল্লাহ তাহার কথার জন্য একেবারে নির্দিষ্ট ইয়া কেন বুধবা ইয়া কেন তাই আমরা আল্লাহ দিয়ে মদত করি আল্লাহর কাছে সেই সাহায্য প্রার্থনা করি তাই নববর্ষে সূর্যের কাছে আবেদন করে যে আমাদের জন্য বরকত নিয়ে তুমি আমাদের জন্য যে শুভ কল্যাণ নিয়ে তুমি উদিত হও এইটা দোয়া করা সম্পূর্ণ শিরিক কারণ আমরা যদি নাকি কোরআনের আয়াতের মধ্যে দেখি সেই কোরআনের আয়াতের মধ্যে

ওয়াস যুদু উল্লাহহিল্লা দেখলা বরং এই চন্দ্র সূর্য জিনিস সৃষ্ট করছেন আল্লাহ তেমার কতালারি আবাদত করো ইঙ্কুং তুমি ইয়া তা বদুন যদি তোমরা একমাত্র আল্লাহ তোমার কতালার এবাদতকারী হইয়া থাকো এই আর এতে সু অস্পষ্টভাবে বলা হইসে যে চন্দ্র সূর্যের ভুলে করা যাবে না আর নববর্ষের যে যখন সূর্য উঠে বৈশাখের প্রথমে সকালবেলা ওইখানের মধ্যে যে সবাই যাইয়া কী করে দোয়া করতে থাকে হে সূর্য তুমি আমাদের জন্য কল ক কল্যাণ বয়ে নিয়ে আসো নাউদুল্লাহাম জালেক তাইলে মুসলিম বাচ্চারা মুসলিম যারা আছে নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচিত তারাও ওইখানে যাইয়া কি করে সৈকত সৈকতে যায় কোথায় কক্সবাজার সৈকত যাইয়া ওইখানে ভিতরে নব প্রথমে বৈশাখের প্রথমে যখন সূর্য উঠে তখন এই সমস্ত যে কথাগুলা বলিয়া ওইখানে শিরিক মিশ্রণ করি ফেলতেছে তাদের জন্য কীভাবে হেজাই থাকবে তারা কীভাবে সফলতা অর্জন করতে পারবে তাই এই সকল বিষয়গুলা বর্জন করতে হবে আর আমাদের আল্লাহ তাদের কথা তাহলে আমাদের জন্য কত ধরনের সৌন্দর্য দিন দান করছেন সেই সৌন্দর্য দিনকে আমরা এড়িয়ে কিভাবে আমরা অপসংস্কৃতি যারা হিন্দুণী সংস্কৃতি এগুলোর দিকে আমরা দলে ফুললাম এই জন্য আমাদেরকে যথেষ্ট সচেতন হইতে হবে বিশেষ করে অভিভাবক যারা আছেন তারা তাদের যে যুবক যুবতী যে ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কন্ট্রোল করতে হবে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে শয়তানের যেন সদাঙ্গ অনুসরণ না করে সেদিকে যে সদাগ দৃষ্টি দিতে হবে আর নতুন তথা সূর্যকে সাদা স্বাগত জানানো এটা কিন্তু যে নতুন করে শুরু হয় নাই এটা অনেক আগের এটাকে যদি নাকি আমরা দেখি এই ধরনের কর্মকাণ্ড মূলত সূর্য পুজারি যারা আছে সূর্য পূজারি ছিল আমরা জানিন রানী বিলকিস রানী বিলকিস সম্পর্কে কোরআন আয়েরতের মধ্যে বলা আছে

যে কালচার তাদের সংস্কৃতি দেখছে দেখে হুদুদ ফাঁকিরও কি মাথা নষ্ট হয়ে গেছে এমন এক জাতি যারা ইয়াস আলী শামসে সেমিন্দ আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে পূজা করতে আছে ওয়াসাই তাদের এই সমস্ত যে কাজগুলাকে সুন্দর করে তাদের নজরের মধ্যে উদ্ভাসিত করছে আনিস আনিস্তাবিরে সত্য পথ থেকে তাদেরকে দূরে রাখছে ফাহুম লাই হ্যাধুন তারা সঠিক পথের মধ্যে নাই তাইলে এখানে এই হুদ হুত ফাকির এই বক্তৃতার মধ্যে আমরা কি ফেললাম যে সূর্য পূজা করত রানী বিলকেশের মুলকে সাবা সাবার মধ্যে হাজার হাজার বছর আগে সোলমিন আলী সাল্লামের জমানার কালে সেই সূর্য পূজাকে নতুন করে আমাদের বাংলাদেশের ভিতরে ফয়লা বৈশাখ নাম দিয়া সেই সূর্য পূজার নবায়ন করা হচ্ছে আলী আজবিল্লা তাই মুসলিম আমরা যারা আছি আমাদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব হচ্ছে এই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে সমাজের মধ্যে যে শরীয়তের যে পরিষ্কার অবস্থান পরিষ্কার করা এবং লোকদেরকে বুঝে দেওয়া সাধারণ মুসলমানদেরকে বুঝে দেওয়া যাদের কাছে ধর্মীয় জ্ঞান নাই তাদেরকে বুঝে দেওয়া যে এগুলা মূলত যে শিরিকের অনুষ্ঠান কবুরির অনুষ্ঠান এগুলা শয়তানের প্রদর্শনায় আজকে মুসলমান জাতি এগুলোর মধ্যে যে জড়িয়ে পড়ছে এগুলার থেকে ইমান রক্ষা করার জন্য আমাদেরকে এখনই বাইরে বাইরে হতে হবে এই জন্যে আমরা অপসংস্কৃতিবাদ দিয়ে আমরা তাহিদ গ্রহণ করি রাসুলের সুন্নাকে গ্রহণ করি ইসলামী যে সকল সৌন্দর্য আছে এগুলোকে আমরা গ্রহণ করি এবং আগেকার যেই সমস্ত সূর্য পূজা সহ বিভিন্ন ধরনের অবসর ছিল এগুলোকে বর্জন করি তাহিদ প্রতিষ্ঠা করি সমাজের মধ্যে আর একটা বিষয় দেখা যাবে যখন নাকি এই পয়লা বৈশাখ অনুষ্ঠান হয় তখন এলাকার মধ্যে কি করে বিভিন্ন ধরনের বাঘ বাল্যুক হাতি ঘোড়ার যে ছবিগুলোকে ভাবে মুখোশ বানাইয়া তারপরে লাগায় আর রেলিতে যোগ দেয় এগুলোর কি অর্থ আল্লাহ তোমার কথা বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে ইনসানদেরকে যে সৌন্দর্য আকৃতি দিয়ে সৃষ্টি করছি সেই আল্লাহ তোমার কথা দেওয়া সৌন্দর্য আকৃতি কি আমাদের পছন্দ হয় না কেন আমাদের বাঘ বাল্লুক ইটার ফান জানোয়ারের যে আপনার মুখোশ ফরি ফরতে হবে নাজুবিল্লা আর এগুলা প্রত্যেকটার পিছনে হিন্দুদের কি রয়ে গেছে যে তাদের প্রাণ রয়ে গেছে যে মুসলমান আমাদের বাংলাদেশে মুসলমান যারা আছে তহিদুর জনতা বলে এদের মধ্যে কিভাবে হিন্দু ও নিমূর্তি পুজো ঢুকানো যায় এগুলো ফায়দাটা করতেছে আর এগুলো মুসলমানেরা নির্দিতে পালন করতেছে আলহজুবিল্লা তাই এই ধরনের মুখোশ এগুলো ফরাদ না হারাম সিরিকের অন্তর্ভুক্ত মূলত এগুলো কোনো বাংলাদেশ সংস্কৃতি না বাঙালি সংস্কৃতি আমরা ওইগুলো মানবো যেগুলো ইসলামের সাথে মিলে ইসলাম ছাড়া যত কিছু সবগুলোকে আমরা কি করতে হবে বর্জন করতে হবে আল্লাহ তাবার কথা আমাদেরকে যে সমাজের মধ্যে সেই ভূমিকা পালন করার বিভিদান করুন আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম আসসালাম রহমতুল